এক চাষির তিন ছেলে ছিল। সে তিন ছেলের তিনটি অদ্ভুত গুণ ছিল। বড় ছেলে জন্তু জানোয়ারের ভাষা বুঝতে পারত। মেজ ছেলে মাটির নিচে কি আছে তা অনেক দূর পর্যন্ত দেখতে পেত। আর ছোট ছেলে হাওয়ার বেগে দৌড়তে পারত। নিজের জমিতে চাষ করে তার দিন কাটত। বাবা, কি এত চিন্তা করছো? আলু চাষের ফলন এবার ভালোই হয়েছে শুনছি বাপ, কিন্তু বুঝতে পারছি না আমাদের ক্ষেতের আলু এখনই তোলা ঠিক হবে কি না। এর মধ্যে যদি বর্ষা এসে যায় তাহলে আলুতে তো পচন ধরবে, এত পরিশ্রম সব পণ্ড হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা, আমি এক্ষুনি মাটি গিয়ে দেখে নিচ্ছি আমাদের ফলন কেমন হয়েছে। ওই ও বাপ, কি বুঝলি? বাবা, সব আলু পুষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বেশ বেশ বেশ, তবে আজ কিন্তু সব আলু তুলে ফেলতে হবে, কেমন? বাবা, আজ কিন্তু ঝড় উঠবে বাবা। ঠিকই রে বাপ ধন, কখন? দুপুরে, ওই তো ময়না পাখি বলে দিল। আরে সর্বনাশ সর্বনাশ, তাহলে তো এ বেলাই সব আলু তুলে ফেলতে হবে রে। কিন্তু এত আলু একেবারে? চিন্তা নেই বাবা, তোমরা আলু তোলো, আমি সব আলু ঠিক পৌঁছে দেব। এখন আমি বাড়ি গিয়ে বরঞ্চ গুদাম ঘরটা পরিষ্কার করে রাখি। আর আচ্ছা, সেই ভালো সেই ভালো, হয়ে গেলে এখানে চলে আসিস বাপ। হ্যাঁ চলে আসিস। আচ্ছা বাবা। চল চল বাপ চল, ঝপাঝপ হাত লাগা, চল চল চল। বলি ও নন্দ দাদা, হাট থেকে আসছো বুঝি? হ্যাঁ গো। তা এত সকাল সকাল হাট শেষ হয়ে গেল? সেটি গো, খবর শুনুনি। কি খবর গো নন্দদা? আরে আমাদের রাজ্যে নাকি ভিন দেশে রাজা আক্রমণ করেছে। দেখি গো জ্যাঠা, এখন কি হবে? জানি না বাপু, আমি শুনে এই হাট থেকে চলে এসেছি। হাতে সবাই বলাবলি করছে যে কোনো মুহূর্তে ভিন রাজ্যের সৈন্যরা আমাদের গ্রামও ঢুকতে পারে। তোমরা তো তাড়াতাড়ি বাড়ি চলে যাও, যাও যাও যাও। কিন্তু আলু তোলা তো শেষ হলো না রে এখন। বাবা বাবা, শুনেছো আমাদের রাজ্য নাকি? শুনেছি বাপ শুনেছি। চলো তাড়াতাড়ি তোমাকে ঘরে রেখে আসি, তারপর দাদাদের নিয়ে যাব। বাবা, ভাই কিন্তু ঠিকই বলেছে, আমাদের আর এখানে থাকা উচিত না। ঠিক ঠিক আছে, তাই চল তাই চল। কে আছেন বাড়িতে, কে আছেন? এত রাতে এই ঝড় জলে কে আসতে পারে? দয়া করে দরজাটা খুলুন। কি আপনি? দেখুন, আমি ঝড় জলে পথ হারিয়েছি, আমাকে আজকের মতো একটু আশ্রয় দিন। কিন্তু চিন্তা করবেন না, বৃষ্টি থেমে গেলেই আমি চলে যাব। আমি এই গ্রামে আমার এক আত্মীয়র বাড়ি এসেছিলাম, প্রচন্ড ঝড়ে পথ হারিয়ে ফেলি। হ্যাঁ বেশ বেশ বেশ, আপনি আপনি আমাদের অতিথি, আজ রাতটা আপনি এখানেই থাকুন। হ্যাঁ এখানেই থাকুন। প্রণাম মহারাজ। সে কি, কে রাজা? কেন মহারাজ, আপনি স্বয়ং, আপনিই তো এই রাজ্যের রাজা। আমি যে রাজা সে কথা তুমি জানলে কি করে? আমার পোশাকও তো রাজার মতো নয়। মহারাজ, আমি শিয়ালের কথা শুনে বুঝতে পেরেছি আপনি ছদ্মবেশে পালিয়ে এসেছেন, শত্রুর হাত থেকে বাঁচতে আমাদের ঘরে আশ্রয় নিয়েছেন। আপনি নিশ্চিন্তে এখানে থাকতে পারেন, আমরা তিন ভাই আছি, আমরা আপনাকে রক্ষা করব। সে কি, এ তো বড়ই আশ্চর্য গুণ, তুমি জন্তু জানোয়ারের ভাষা বুঝতে পারো, অসাধারণ।
অসাধারণ। তোমাদের কি আর কোনো রকমের গুণ আছে যে গুণকে আশ্রয় করে আমি আমার হারানো রাজ্য ফিরে পেতে পারি? মহারাজ, আমাদের তিনজনেরই কিছু না কিছু গুণ আছে। আমার দাদা ওই পশু পাখিদের ভাষা বুঝতে পারে, বলতে পারে। আমি ওই মাটির নিচে বহুদূর অবধি দেখতে পাই, আর আমার ছোট ভাই হাওয়ার বেগে চলতে পারে। বেশ বেশ, তোমাদের কথায় আমার মনে হচ্ছে আমার হারানো রাজ্য আমি ফিরে পেতে পারি। শোনো শোনো, আমার শোবার ঘরের মাটির প্রায় 10 হাত নিচে এক গোপন জাদুর তরোয়ারি লুকোনো আছে। সেটা আমি কালকে সকালের মধ্যে পেলে ওই তরোয়ারির সাহায্যে আমি একাই যুদ্ধ করে এই শত্রুদের রাজাকে হারিয়ে দিতে পারি। কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে, রাজবাড়িতে শত্রুপক্ষের হাত থেকে লুকোনোর জন্য আমার ঘরের মতো দেখতে আরো 100টি ঘর রয়েছে। তোমাদের গিয়ে এই এক রাতের মধ্যে খুঁজে বের করতে হবে আমার আসল শোয়ার ঘর কোনটি, এবং সেখান থেকে মাটি খুঁড়ে ওই তরোয়ারিটি এনে আমাকে দিতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমরা যাব এবং যত তাড়াতাড়ি সম্ভব সে তরোয়ারি আমরা আপনার হাতে পৌঁছে দেব। কিন্তু তোমরা সেখানে যাবে কি করে? শত্রুপক্ষ তো গোটা রাজবাড়িটাই ঘিরে রেখেছে, কঠিন পাহারা। উনি আপনি ভাববেন না মহারাজ, আমি এত দ্রুত যাব যে কেউ আমাদের দেখতে পাবে না। এই বলে তিন ছেলে বাবাকে ও মহারাজকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ল। যাক, এবার নিশ্চিন্ত। শুনেছি এই রাজ্যের রাজা পালিয়েছেন। কাল থেকে এই রাজ্য আমাদের, আমাদের রাজা মশাই হবেন এই রাজ্যের রাজা। ওরে বাবা, ওগুলো কি? ওমা, কি শিয়াল! ওরে বাবা, ওরে ওরে, তেরে আসতে তো এই গেলুম গেলুম। ওরে বাবা, বের পালাম পালাম। দাদা, তুমি এবারে বাইরে দাঁড়িয়ে পাহারা দাও, আমি মেজো দাদাকে নিয়ে ভেতরে যাই। এবার এবার আমাদের রাজার আসল শোবার ঘরটি খুঁজে বার করতে হবে। এখন আমাদের প্রতিটা ঘরের মাটি নিচ অবধি দেখে খুঁজে বার করতে হবে কোথায় আছে সেই তরোয়ারি। এই বলে মেজ ছেলে প্রত্যেকের ঘরে মেঝেতে চোখ রেখে দেখতে লাগলো। এক সময় তারা আসল ঘরটা খুঁজে পেল। ভাই, এই সেই ঘর, এই ঘরের মাটির নিচেই আছে সেই তরোয়ারি। দাদা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? এই ঘড়ির ঘন্টার সময়টুকু আমরা মাটি কাটবো, তাহলে সেই আওয়াজের সঙ্গে শাবলের আওয়াজ মিশে যাবে, কেউ শুনতে পাবে না। কেমন? বেশ, তাই হবে। আমি একটা শাবল নিয়ে আসি। দাদা, তরোয়ারি দেখা যাচ্ছে। তুলে আন ভাই। ভাই, আর দেরি করা যাবে না, আমাদের এখনই রাজার কাছে পৌঁছতে হবে। চলো দাদা। মহারাজ মহারাজ, এই নিন আপনার তরোয়ারি। তোমরা তোমরা অসম্ভব সাধন করেছো, অসম্ভব সাধন করেছো তোমরা। তোমাদের এই অদ্ভুত গুণ ছাড়া এ তরোয়ারি নিয়ে আসা কোনো মতেই সম্ভব হতো না। এই এই তরোয়ারি একাই 100। এই তরোয়ারি দিয়েই আমি এই রাজ্যের শত্রু নিধন করব। জাদু তরোয়ারি দিয়ে যুদ্ধ করে রাজামশা একাই শত্রুদের রাজ্য সারা করলেন। এর কয়েকদিন বাদে মহারাজ নবীনচন্দ্র আপনাদের রাজপ্রাসাদে নিয়ে যাবার জন্য আদেশ দিয়েছেন। আপনাদের জন্য রথ প্রস্তুত আছে, আপনারা আসুন। আসুন আসুন,
মন্ত্রী। জি মহারাজ। এই সেই তিন গুণী ছেলে যাদের সহযোগিতায় আমি আমার হারানো রাজ্য ফিরে পেয়েছি। তাই আজ থেকে এই তিন ছেলে ও চাষি এই রাজপ্রাসাদেই থাকবে। হ্যাঁ, আর আমি এই তিন ভাইকে আজ থেকে আমার প্রধান অমাত্য হিসাবে নিযুক্ত করছি। আপনি আপনি আয়োজন করুন। আচ্ছা মহারাজ, আচ্ছা।